আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব বাটার চিকেন। বাটার চিকেন রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম নিয়েছি বোনলেস চিকেন, যে বুকের মাংসটা আছে সেটা, এবং স্কোয়ার করে মানে কেটে রেখেছি। তো অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে এটার মধ্যে। আর এখানে আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন আদা পেস্ট, 1.5 টেবিল স্পুন রসুন পেস্ট, 1/2 কাপের মতো নিয়েছি ইয়োগার্ট, 1 টেবিল স্পুন নিয়েছি আমি লাল মরিচের গুঁড়া, এখানে সামান্য পরিমাণ আছে আস্ত জিরা, আর এখানে জাবিত্রী নিয়েছি সামান্য, আর কার্ডামো। জাবিত্রীটা অবশ্য দেওয়া যায়, না দিলেও কোনো ম্যান্ডেটরি না যে দিতেই হবে, খুবই সামান্য পরিমাণ জাস্ট গ্রহণের জন্য। আর বাটার নিয়েছি, যেহেতু বাটার চিকেন বাটারটা তো একটু লাগবেই। আর এখানে নিয়েছি আমি বেশ বড় সাইজের 3টা টমেটো কেটে, আর 1টা বড় সাইজের পেঁয়াজ। এখন আমি যে আদা রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন করে নিয়েছি, এটার থেকে আমি অল্প সামান্য একটু দিয়ে পরিমাণ মতো লবণ আর লেবুটা চিপে আমি 1/2 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিব। সামান্য পরিমাণ আদা, সামান্য পরিমাণ রসুন, পরিমাণ মতো লবণ আর লেবুর রসটা আমি দিয়েছি। এটাকে আমি একটু ম্যারিনেট করে 1/2 ঘন্টার মতো রাখব, এবং পরে আবার দই দিয়ে একটু আবারও ম্যারিনেট করব হালকা একটু মশলা দিয়ে। এটার সাথে আমি এখন একটু মরিচের গুঁড়াও দিয়ে দিব। এই 1/2 ঘন্টা খানিক আমি রাখব এবং পরে বের করব। ম্যারিনেট করার পরে এখন আবার আমি ইয়োগার্টটা, প্লেন ইয়োগার্ট যে আমি 1/2 কাপ নিয়েছিলাম, এটা দিয়ে আবার একটু পেস্ট মতো বানিয়ে আমি এটাকে আবারও একটু মাখিয়ে নেব। আর এটার সাথে অবশ্য এট লাস্টে আমি ক্রিমটা দিব, 35% ক্রিম এখানে অবশ্য আমি নিয়েছি 250 গ্রামের মতো। এখানে ইয়োগার্টটার সাথে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আর একটু লাল মরিচের গুঁড়াটা দিব। এটার সাথে আগে যে লেবুর রসটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এটার সাথে দিয়ে দিব ঢেলে দিয়ে, এবং বাটার দিব বেশ খানিকটা। এটাকে আবার মাখিয়ে নিব বেশ ভালো করে, এটার সাথে মিক্স করব। এখন ফ্রাই প্যানটাও গরম হয়েছে, এটার মধ্যে যেহেতু আমি আগেই বাটার দিয়ে মেখে রেখেছি, এই জন্য শুধু ব্রাশ করে দিব, বেশি একদম ঢেলে বেশি করে দিব না। চিকেন ম্যারিনেট করা চিকেনটাকে আমি এটার মধ্যে দিয়ে দিব। এখন চিকেনটা থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা জুস বের হয়েছে। তো এখন আমি চিকেনটাকে উঠিয়ে ট্রেতে করে ওভেন এদিকে আমি প্রিহিটেড হতে দিয়েছি 350-তে। তো একটু বেক করে নিব চিকেনগুলোকে উঠিয়ে, এবং এদিকে আমি যে জুসটা বের হয়েছে সেটার সাথে আমি পেঁয়াজ আর টমেটোটা দিব, ওইটাকে একটু ফ্রাই করে পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে এটা ব্লেন্ড করার আগে তো একটু ঠান্ডা হতে হবে, সেজন্য ওই দিক থেকে আমার চিকেনটাও বেক করা হয়ে যাবে, ওইদিকে টমেটোটাও একটু ঠান্ডা হবে ই করার জন্য, ব্লেন্ড করার জন্য। এখন আমি চিকেনটাকে সবগুলোকে উঠিয়ে আমি ওভেনে দিয়ে দিব। এখন আমি প্রিহিটেড ওভেনটার ভিতরে চিকেনটাকে দিয়ে দিব কিছুটা সময়ের জন্য, 15-20 মিনিটের জন্য এটাকে বেক করার জন্য। আর এর মধ্যে আমি একটু
cumin seed দিব আর পেঁয়াজ আর টমেটোটা দিই টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেলে পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখন আমি বাটারটা দিয়ে দিব অলমোস্ট সব কিছু রেডি টমেটোটাকেও আমি টেস্ট করে নিয়েছি এখন এটার মধ্যে আমি নাইস ঘ্রাণের জন্য দিয়ে দিব এলাচগুলো এলাচ আর দিব আমি জাপিটি একটু গুঁড়া করে এটা দিলেও হয় না দিলেও বেশি কোনো অসুবিধা নেই এর মধ্যে বাকি যে আদা রসুন পেস্টটা ছিল ওইটা দিয়ে দিব এখন এটার সাথে আমি যে টমেটো পেস্ট করেছি সেটাকে ঢেলে দিব অবশ্য সাথে আমি বাকি যে লাল মরিচের গুঁড়াটা আছে সেটাও দিয়ে দিব এখন এটা আমি টমেটো আর পেঁয়াজ একসাথে দিয়ে যে পেস্ট করেছি আমি সেটা দিয়ে দিব ভালো মতো মিক্স করে এটাকে আমি অনেকটা সময় বেশ 10-15 মিনিট সময় নিয়ে এটাকে আমি রান্না করব 10-15 মিনিট অবশ্য হয়ে গিয়েছে এটা দেওয়ার পরে টমেটোটাকে যে আমি ব্লেন্ড করে দিয়েছি এর মধ্যে অবশ্য আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে দিয়ে লেগে না যায় তেলটা অবশ্য আমি একটু করে দেখতেছি উপরে চলে আসতেছে এখন আমি যে চিকেনটা বেক করতে দিয়েছিলাম সেটার সুন্দর একটা কালার হয়েছে একটু একটু গার্ন হয়েছে এটাকে আমি এখন পেস্টার সাথে অ্যাড করে দিব চিকেনটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে 5 মিনিট পরে এটার মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিব এখন আমি ক্রিম দিয়ে দেওয়ার পরে ক্রিমটা দিয়ে এখন মিক্স করে ঢেকে আরও এটাকে 7-8 মিনিট একটু রান্না করবো উপরে যখন বাটারটা আস্তে আস্তে করে মিক্স হয়ে উপরের দিকে চলে আসবে তার মানে তখনই হয়ে যাবে আমার বাটার চিকেন তৈরি হয়ে গেল বাটার চিকেন আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খুদা হাফেজ